এই ভিডিওতে ইংরেজি গ্রামারের কিছু ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই এগুলো অবশ্য নিচের ক্লাসে পড়েছিলে। আমি এগুলো আবার পড়াচ্ছি, কারণ এই টুকরো বিষয়গুলি ভালো করে জানা না থাকলে পরের চ্যাপ্টারগুলো তোমরা ভালো করে বুঝতে পারবে না। আমি প্রত্যেক ভিডিও ডিসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দিয়ে রাখি, এই নোটটির পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, ভিডিও দেখার পর ডাউনলোড করে নিও। প্রথমে নাম্বার। নাম্বার বা বচনকে দুভাগে ভাগ করা যায়, এক সিঙ্গুলার বা এক বচন, দুই প্লুরাল বা বহুবচন। বাংলা অর্থ দেখেই বুঝতে পারছ যে সংখ্যায় যার মান এক সেটা একবচন, এবং একের বেশি হলে বহুবচন বা প্লুরাল হয়। যেমন আই মানে আমি এখানে একজনকে বোঝাচ্ছে, আবার উই মানে আমরা অনেকজনকে বোঝাচ্ছে। এরপর পার্সন। পুরুষ বা পার্সনকে তিন ভাগে ভাগ করা হয়। এক নম্বর ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ, আই উই আমি আমরা হচ্ছে ফার্স্ট পার্সন। দুই নম্বর সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ, ইউ তুমি বা তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন। তিন নম্বর থার্ড পার্সন বা প্রথম পুরুষ, হি সি দে এগুলো হচ্ছে থার্ড পার্সন। এখানে মনে রাখবে আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে বাকি সমস্ত নামপদ এবং সর্বনামপদ থার্ড পার্সনের অন্তর্গত। এই নাম্বার এবং পার্সন ভালো করে দেখে নাও, একটু পরেই এগুলোর প্রয়োজন পড়বে। এবার পার্টস অফ স্পেস। পার্টস অফ স্পেস বা পদ মোট আট প্রকারের, যথাক্রমে এক নম্বর নাউন বা বিশেষ্য পদ, কোনো কিছুর নাম বোঝায়, যেমন ডগ, ম্যান, বয়, রমেশ, এই শব্দগুলো দ্বারা কোনো কিছুর নাম বোঝাচ্ছে, তাই এরা নাউন। দুই নম্বর প্রোনাউন বা সর্বনাম পদ, নাম পদের পরিবর্তে যে পদ বসে, যেমন আই উই ইউ হি সি দে এগুলো হচ্ছে প্রোনাউন। আমরা সবসময় নাম ব্যবহার করি না, প্রথমে একবার নাম বলে দিলে পরের বাক্যগুলিতে আমরা সর্বনাম ব্যবহার করি, যেমন রায়হানা বাড়িতে আছে, সে স্কুলে যায়নি। প্রথমে নাম বলে দিলাম কিন্তু পরের বার নামের পরিবর্তে লিখলাম সে। তিন নম্বর অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ, নাম পদ এবং সর্বনাম পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রভৃতি উল্লেখ করে, যেমন গুড, ব্যাড, অনেস্ট, ওল্ড। গুড মানে ভালো, এটা হচ্ছে গুণ, ব্যাড মানে খারাপ, এটা হচ্ছে দোষ, তেমনি ওল্ড মানে বৃদ্ধ, এটা হচ্ছে অবস্থা। চার নম্বর ভার্ব বা ক্রিয়া, এই পদের দ্বারা কোনো কাজ করা বোঝায়, যেমন ডু, লুক, রিড, রান। পাঁচ নম্বর অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, কাজের দোষ গুণ অবস্থা বোঝায়, যেমন স্লোলি ধীরে ধীরে, স্মুথলি মসৃণভাবে। সহজভাবে অ্যাডভার্ব চেনার উপায়, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্বের শেষে এলওয়াই যুক্ত থাকে, তাই ইংরেজিতে যেসব শব্দের শেষে এলওয়াই থাকবে সেগুলো অবশ্যই অ্যাডভার্ব হবে। ছয় নম্বর প্রিপোজিশন, ইন, অ্যাট, অন, অ্যাবাভ, ওভার, উইথ, বাই, ফ্রম, টু এগুলো হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন সম্পর্কে পূর্বেই আলোচনা করেছি, উপরের আই বাটনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে। ছয় নম্বর কনজাংশন, অ্যান্ড, বাট, অর, নর, ইয়েট এগুলোকে কনজাংশন বলে। কয়েকটি শব্দ বা বাক্যকে সংযুক্ত করাই এদের কাজ, তাই এদের সংযোজক বলে। সবার শেষে আট নম্বর ইন্টারজেকশন, হুররে, অ্যালাস, উপস, ও, ইউ, ইয়াক এগুলো হল আবেগসূচক শব্দ বা পদ। আবেগ অর্থাৎ রাগ, ভয়, ঘৃণা, বিরক্তি, আনন্দ অথবা দুঃখ প্রকাশ করার জন্য যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ইন্টারজেকশন। এখানে কয়েক ধরনের ভার্ব বা ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হলো। এক নম্বর মেইন ভার্ব বা মুখ্য ক্রিয়া, বাক্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্রিয়া থাকে, এই ক্রিয়া ছাড়া বাক্য গঠন হয় না, যেমন রিড, রাইট, গো, কাম, সিট, লুক, রান এগুলো হচ্ছে মেইন ভার্বের উদাহরণ। দুই নম্বর অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, এর অপর নাম হল হেল্পিং ভার্ব। এই ধরনের ক্রিয়া মুখ্য ক্রিয়ার ভাব প্রকাশে সাহায্য করে। এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, শ্যাল উইল এগুলো হলো হেল্পিং ভার্বের উদাহরণ। এবার আমরা দেখব বি ভার্ব এম ইজ আর এর ব্যবহার। এই চারটি বোঝার জন্য নাম্বার এবং পার্সন সম্পর্কে নিখুঁত ধারণা থাকতে হবে। এই ভিডিওর শুরুতেই নাম্বার ও পার্সন বুঝিয়ে দিয়েছি, আশা করছি এখানে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। ফার্স্ট পার্সন সিঙ্গুলার, আই এর সাথে এম অথবা ওয়াজ, ফার্স্ট পার্সন প্লুরাল, উই এর সাথে আর অথবা ওয়ার হয়। সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই একই, ইউ এর সাথে আর অথবা ওয়ার। থার্ড পার্সন সিঙ্গুলার, হি ইজ অথবা হি ওয়াজ, রাজু ইজ অথবা রাজু ওয়াজ।
থার্ড পার্সন প্লুরাল দে আর অথবা দে ওয়ার, বয়েজ আর অথবা বয়েজ ওয়ার। এখানে গুরুত্বপূর্ণ নিয়মটি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ অথবা ওয়াজ বসে এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে আর অথবা ওয়ার বসে। এরপর হ্যাভ ভার্ব, এই চারটি তোমরা যদি এভাবে পড়ো তাহলে সহজ হবে। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয় এবং বাকি সবার সাথেই হ্যাভ বসে। মনে রাখবে এই চারটি প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, আর যদি আমরা পাস্ট টেন্সে হ্যাভ ভার্ব ব্যবহার করি তাহলে সবার সাথেই হ্যাড বসাতে হবে। এরপর শ্যাল উইলের ব্যবহার, ফার্স্ট পার্সন আই উইয়ের পরে শ্যাল বসে, সেকেন্ড এবং থার্ড পার্সনের পরে উইল বসে। যেমন ইউ উইল, শি উইল, দে উইল, স্নেহা উইল। তবে জোর দিয়ে কিছু বলা হলে শ্যালের জায়গায় উইল এবং উইলের জায়গায় শ্যাল বসে। যেমন আই উইল গো, আমি যাবই। এখানে জোর দিয়ে বলা হয়েছে তাই আইয়ের সাথে শ্যাল না বসে উইল বসল। বি ভার্বের প্রেজেন্ট হচ্ছে অ্যামিজ আর এবং পাস্ট হচ্ছে ওয়াজ ওয়্যার। হ্যাভ ভার্বের প্রেজেন্ট হচ্ছে হ্যাভ হ্যাজ এবং পাস্ট হচ্ছে হ্যাট। একইভাবে শ্যাল উইল হচ্ছে প্রেজেন্ট এবং এর পাস্ট হচ্ছে শুড উড। এরপর মডাল ভার্ব, মডাল ভার্বও এক ধরনের অক্সিলারি ভার্ব। এখানে কয়েকটি মডাল ভার্বের ব্যবহার দেওয়া হল। এক নাম্বার ক্যান, পারা অথবা পারে। যেমন হি ক্যান স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে পারে। দুই নাম্বার মে, হয়তো পারে। যেমন হি মে স্পিক ইংলিশ, সে হয়তো ইংরেজি বলতে পারে। তিন নাম্বার মাস্ট, মানে অবশ্যই। যেমন হি মাস্ট স্পিক, তাকে অবশ্যই বলতে হবে। চার নাম্বার শুড, অর্থাৎ উচিত। যেমন হি শুড স্পিক ইংলিশ, তার ইংরেজি বলা উচিত। এছাড়াও অনেক মডাল ভার্ব রয়েছে, আপাতত এই কয়েকটি মুখস্থ করলেই চলবে। এরপর আমাদের মুখস্থ করতে হবে ভার্বের চার্ট। ইংরেজিতে প্রত্যেকটি ভার্বের তিনটি করে রূপ থাকে, এগুলো তোমাদের ভালো জানা থাকলে টেন্স শেখা সহজ হবে। আর তোমরা তো জানোই টেন্স হচ্ছে ইংরেজির মেরুদণ্ড। কয়েকটি গুরুত্বপূর্ণ ভার্বের লিস্ট বানিয়েছি, এগুলো তোমরা পিডিএফটা ডাউনলোড করলেই ওর ভিতরে পেয়ে যাবে। পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তাহলে আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আমি টেন্স নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে।